হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যাবেলায় অফিস থেকে চলে এসেছি আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে জাস্ট ভাবাই যায় না এত ঠান্ডা পড়েছে আর দেখো অফিস থেকে আসার পথে আমি নিয়ে এসেছিলাম সিঙাড়া তো কয়েকটা সিঙাড়া নিয়ে এসেছি নিয়ে আসতে নিয়ে আসতে তো ঠান্ডা হয়ে গেছে গরম গরম ভাজ ছিল তখন সেখান থেকেই নিয়ে এসেছিলাম কিন্তু বাড়ি আস্তে আস্তে দেখো ঠান্ডা হয়ে গেলো মানে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা যে জাস্ট ভাবাই যায় না তো সিঙাড়াটা গরম করলাম সবাইকে দিলাম আর নিজেও একটু খেলাম বেশ ভালোই ছিল আর শীতের সময় কি করবো বলো তো মানে তোমরা সবাই কেমন আছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে শীতে সবাই কি করছো শীত পড়ছিল না কিন্তু এমন হয়ে পড়েছে সহ্য করাই যাচ্ছে না আর আদি দেখো এখানে এখন উঠে পড়েছে আমি যখন অফিস থেকে এলাম তখন দেখলাম ও ঘুমোচ্ছিল আর এখন উঠে পড়েছে আমি যখন প্রায় আসি ও ঘুমিয়েই থাকে আর ওইটাই ওর ঘুমের টাইম এখনও উঠে পড়েছে এখনও আমার সঙ্গে খেলা করবে দেখো ওকে নিয়ে এখন আমি খেলা করছি কথা বলছি এখন আদি আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে আরও এখন কথা বোঝার চেষ্টা করে বলার চেষ্টা করে ওর সঙ্গে কথা বললে ও কথা খুব শোনে আর এই সময়ে অবশ্যই বাচ্চাদের সঙ্গে বেশি বেশি করে কথা বলাও উচিত খুব ভালো মানে ওরা খুব তাড়াতাড়ি করে কথা শেখে যতই সবাই কথা বলবে আর সবার মধ্যে থাকলে খুব তাড়াতাড়ি করে ওরা সব কিছু শেখে ওঠে একা একা থাকলে সেভাবে শিখতে অনেক দেরি হয় সেই জন্য সবাই মিলে ওর সঙ্গে খেলা করে কথা বলে আর দেখো কীভাবে শুয়ে শুয়ে খেলা করছে আর তোমরা ভাবছো যে আদি এই ঠান্ডার মধ্যে টুপি পরেনি কিছু পরেনি কেন জাস্ট একটা সোয়েটার পরে আছে কারণ এই ঠান্ডার সময় ঘরের মধ্যে হিটার চালিয়ে দেওয়া হয় যাতে করে ও কমফোর্টেবল থাকে কারণ ও তো টুপি টুপি পরতে চায় না সব খুলে ফেলে সেই জন্য ঘরে হিটার চালিয়ে দিই তো হিটার চালিয়ে আমরাও সবাই বসে থাকি বেশ ভালোই লাগে আমাদেরও বেশ মজা হয় মানে ঠান্ডাটা লাগে না তো সন্ধ্যের পর থেকে সেরকম কিছুই করি না অফিস থেকে এসে ওকেই নিয়েই টাইম কাটাই কারণ সারাদিন আমি সেভাবে টাইম দিতে পারি না সকালটুকু টাইম দিই আর সন্ধ্যের পরে একটু টাইম দিই সেই জন্য সন্ধ্যের পরে আর কিছুই করি না তো ওকে নিয়ে একটু খেলাধুলো করে আর ও দেখো এখানে হায় ওঠাচ্ছে মানে ও ঘুম থেকে সবাই উঠেছে তো এখন ওর ঘুম ভাবটা কাটেনি আর ক্যামেরা দেখলেও তো আর দেখতে হবে না ক্যামেরার দিকে তো একদম তাকিয়েই থাকে এত ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে ছোট থেকেই মানে খুব ভালো মানে ফটো তুললে পোজ দেয় ভিডিও করলেও তাকিয়ে থাকে মানে ওকে নিয়ে ক্যামেরার সামনে গেলেই ও কিছু না কিছু করতে থাকে বেশ আমার ভালোই লাগে আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে আদিন অনেক এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সেগুলো দেখতে থাকো আর অবশ্যই আমিও আশা করি যে তোমারও তোমাদেরও সবার খুব ভালো লাগে আদিকে দেখতে বা আদের ভিডিও দেখতে এখন রাত্রে ডিনার বানাবো রাত্রে ডিনারে আজকে সেরকম কিছু ছিল না ছিল শুধু দুপুরের ভাত তো সে দুপুরের ভাতটা দিয়ে তোমাদের দাদাভাই বানাবে আজকে একটু মিক্সড ফ্রায়েড রাইস টাইপ তো বাড়িতে একটু বোনলেস চিকেন ছিল সেটা ম্যারিনেট করে দিলাম সেটা এখন একটু ভেজে নিচ্ছে আর গাজর আর পেঁয়াজ টি সমস্ত কিছু দিয়ে ঘি দিয়ে একটু ফ্রায়েড রাইস মতো বানিয়ে দিল ঘরের ভাত দিয়ে কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে দেখো এটা বানিয়ে দিয়েছে আর কালকের একটু চিকেন থেকে গিয়েছিল সে সেটা দিয়ে এখন আমরা সবাই মিলে ডিনার করব দেখো এখন আমি খেতে বসে পড়েছি আর এখন তো কী হয়েছে সবাই মিলে একসঙ্গে খেতে বসাটা একটু সম্ভব হয় না কাউকে আগে খেয়ে নিতে হয় কাউকে পরে খেয়ে নিতে হয় কারণ আদিকে রাখতে হয় ও তো খাওয়ার সময় খুবই ডিস্টার্ব করে মানে ও একদম থাকতে চায় না কারণ ও কার কাছে রাখতে হয় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমোতে চলে এসেছি আর আদি দেখো ঘুমোবে না ও কীভাবে নাচানাচি করছে ও তো অনেক দেরি করেই ঘুমায় রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে থাকে প্রায় বারোটা একটা মানে যখন যখন তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় একটা বাঁচতে যায় কিন্তু ও জেগেই আছে তো সঙ্গে সঙ্গে আমরাও জেগে আছি কিছু করার নেই বাচ্চা বাচ্চা যেটাই করবে তার সঙ্গে সেটাই করতে হবে ও ভেবেছে হয়তো এখন ওটো খেলার টাইম ও হয়তো দিন ভেবেছে তো দেখো অনেকভাবে অনেক রকম করে খেলাধুলো করলো অনেকক্ষণ ধরে করে এখন ফাইনালি ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন ঘুমিয়ে পড়বো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের টাটা সবাই ভালো থাকবে